Assalamualaikum. This is your mentor MNIM and welcome to SSC chapter 4 life class. So, shobaike chapter 4 er 4th citizenship program e shagotom janacchi. Ami MNIM sara class jure tomader sathe thakchi. So, ajke amra sadharon goniter chapter 4 e arekti board question korbo. Amra recently besh koyekta board question korechhilam. And আমরা চ্যাপ্টার 4 এর এটা হচ্ছে বর্তনশীলের উপর সেকেন্ড ক্লাস একা বোর্ড 2017 তে এরকম একটা কোশ্চেন এসেছিল সো সবাই সংযুক্ত হয়ে যাও কমেন্ট করতে থাকো দেখি কে আমার সাথে আছো এন্ড দেখা যাক কে কে আমার সাথে আছো ভিডিও এবং অডিও কতটুকু ক্লিয়ার সেটা কিন্তু তোমরা আমাকে বলে দিবে কারণ তাছাড়া কিন্তু ক্লাসটা খুব ভালোভাবে নিতে পারবো না সো চলো তোমরা কমেন্ট গুলো চেক করা যাক এন্ড লাইভে চলে যাওয়া যাক অলরেডি আমি আশা করি পেজ থেকে সবাই নোটিফিকেশন পেয়ে গেছো কারণ আমি নিজেও নোটিফিকেশন পেয়ে যাচ্ছি ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর ওকে সর্বপ্রথমে আমাদের সাথে আছে ফাতেমা আপু ওয়ালাইকুম আসসালাম ফাতেমা তোমার কি অবস্থা আচ্ছা আমি একটু বলবো যে ক্লাসটা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা কথা বলা যাচ্ছে কিনা আজকে আমার স্পিড অনেক 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 স্লো এতটা স্লো যে বারবার কল থেকে যাচ্ছিল সো আমি একটু কনফিউজ যে কতটুকু আমাদের ক্লাস আছে কতটুকু ক্লিয়ার হবে আচ্ছা চলো অলরেডি অল ক্লিয়ার থ্যাংক ইউ আপু সো ক্লাসটা একটু মেসেজের গ্রুপে শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা পেয়ে যায় এন্ড অ্যাজ ওয়েল তোমরা গ্রুপেও শেয়ার করে দাও এন্ড ফ্রেন্ডদেরকে তো মেনশন করতে অবশ্যই ভুলবে না আচ্ছা চলো তোমরা সবাই জয়েন করলে আজকে আমরা শুরু করতে পারি তো প্রথমেই আমি শুরু করব এর বংশ বিস্তার নিয়ে তোমরা সর্বপ্রথম ঢাকা বোর্ড 2017 এর যে অঙ্কটা ছিল এটা হচ্ছে প্রশ্ন নম্বর 3 ঢাকা বোর্ড 2017 এর যে কোশ্চেনটা আছে কোশ্চেন নম্বর 3 হচ্ছে এইটা তো এটার আমি একটু বংশ বিস্তার ভাববো যে এটার বংশ কই কই থেকে আসছে তো সেটা শুরু করার আগে তোমাদের কমেন্টগুলো আরেকটু চেক করব এন্ড চেক করিও ক্লাসটা ফুল ক্লিয়ার আছে কি না ফাতেমা নিশাতকে একটু মেনশন করে দিও আচ্ছা আমি একটু ম্যাথ বইটা খুঁজি কারণ ম্যাথ বই ছাড়া বংশ বিস্তার আমরা বের করতে পারবো না আচ্ছা চলো আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছ একদম বোর্ডের কানেতে আমাদের আজকের অঙ্কটি যেরকম বললাম 17 সো এখানে আমাদের আছে a সমান x পাওয়ার p ইন ডিভাইডেড x পাওয়ার q আবার আছে b ইকুয়াল টু x পাওয়ার q ইন ডিভাইডেড x পাওয়ার r c ইন টু x এর উপর r ডিভাইডেড x এর উপর p এন্ড আমাকে বলো যারা যারা এতক্ষণ ধরে আমাদের সংযুক্ত আছো তারা এই ম্যাথটা কোন ম্যাথের সাথে মিল পাও ওকে ওকে তোমরা একটু সবাই আচ্ছা সবাই জয়েন হয়নি তাহলে আমি একটু ওয়েট করি ওকে আমরা এখন থেকে ক্লাস শুরু হওয়ার 8 মিনিট পর ক্লাস থেকে স্টার্ট করব 8 মিনিট সো আমরা সবাই একটু জয়েন হয়ে নিক তার মধ্যে হচ্ছে আমরা সবাই একটু ক্লাস থেকে শেয়ার করে নিই ওকে আচ্ছা আমার কমেন্ট একটু লেটে আসছে তোমাদের কমেন্ট করার পর নিয়ারলি 10 থেকে 12 সেকেন্ড পর আসছে নেট প্রবলেমের কারণে সো একটু সবাই একটু ওয়েট করবা যাতে একটু আমি রিপ্লাই দেওয়ার সময় দিব আমার ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম ইস্তিয়া কেমন আছো তুমি ইশতিয়াকের তো এখন কি বলবো যে এসএসসি 22 দের জন্য দুইটা রাস্তা এসএসসি 22 ব্যাচের জন্য সেটা হচ্ছে যে যারা এতদিন পড়েছো কম বেশি তাদের জন্য এই ওয়ান মান্থ পুরো বই কভার করে ভালো একটা রেজাল্ট আশা করতে পারো এন্ড আরেক ব্যাচের ছাত্র আছো যারা কিছু পড়ো নাই সো তাদের এখন চাপ হচ্ছে তো ইশতিয়াক তুমি কোন লেভেলে আছো আচ্ছা দেখি যারা যারা ক্লাসে আছো
যে 5 জন ক্লাসে আছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে 5 জন একদম ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা আমাদের ক্লাসটাকে শুরু করে দেব। ওকে আচ্ছা, হ্যাঁ তুমি তো অসুস্থ ছিলা, তোমার পা ভেঙে গিয়েছিল, এখন পায়ের কি অবস্থা? আচ্ছা ফাতেমার ক্লিয়ার, ওকে আচ্ছা তাহলে আমরা কি ক্লাসটাকে শুরু করতে পারি? আমরা ক্লাসটাকে শুরু করে দিই তাহলে আজকে। আমি যেটা বললাম যে আমার ডাউনলোড স্পিড খুবই কম, সো তোমরা ক্লাসটা ফুললি এইচডি দেখতে পাবা, কারণ আপলোড স্পিড অনেক বেশি দেওয়া আছে, কিন্তু আমার কমেন্ট দেখতে একটু লেট হবে, যেটা আমার হচ্ছে, যেটা আমি টের পাচ্ছি যে আমার কমেন্টটা লোড একটু লেটে হচ্ছে। ওকে চলো তাহলে, অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার, ওকে আচ্ছা তাহলে আমরা শুরু করি। সো আমরা ক্লাসের 8 মিনিট হয়ে গেছে, সো আমরা এখন শুরু করতে পারি। আমি যেরকম বললাম আমরা প্রতিটা অঙ্কের বংশ বিস্তারটা জানব, এটা আমরা খেয়াল করি, এই যে লাইনটা আমাদের যে উদ্দীপকটা আমরা একটু খেয়াল করি কি আছে, a ইজ ইকুয়াল টু x পাওয়ার p ডিভাইডেড x পাওয়ার q, b ইকুয়াল টু x এর পাওয়ার q ডিভাইডেড x পাওয়ার r। আমরা যদি সিম্পলি একটু বইটা খুলি, একটু বইটা খুলি, কয় নাম্বার, যেখানে হচ্ছে ভিতরে সেম পাওয়ার গুলো আছে, আমরা সৃজনশীলে গিয়ে সেম ওয়েতে এই সেম পাওয়ার গুলো পেয়ে থাকি। তো আমরা একটা জিনিস লক্ষ্য করবো, আমরা যদি বলবো এটা খুব ভালোভাবে পড়ি, খুবই ভালোভাবে পড়ি, তো আমাদের কাছে এই সৃজনশীল গুলো খুবই ইজি। একটা কথা মনে রাখবা, ইজি জিনিস সবচেয়ে বেশি কি হয়, সবচেয়ে বেশি ভুল হয় আমাদের, ইজি জিনিস সবচেয়ে বেশি ভুল হয়, এর জন্য আমরা ট্রাই করবো আমাদের ভুল না হয়। এখন দেখি কি আছে, ক নাম্বার আছে, এ বি সি এর মান নির্ণয় করো, সবকিছুর আমাদের মান দেওয়া আছে, মানটা নির্ণয় করতো, ওকে বুঝলাম। আবার কি আছে এখানে বলছে, দেখাও যে, এটা দেখাও যে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড pq ইনটু b টু দি পাওয়ার 1 ডিভাইডেড qr ইনটু c টু দি পাওয়ার 1 ডিভাইডেড rp ইজ ইকুয়াল টু 1 দেখাতে বলছে। নিচে চলে আসি, p প্লাস q ইনটু log a, একটা জিনিস খেয়াল করবা, আমরা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিব গতে, আমরা এইগুলো ম্যাথ ক খ পাবো, বাট গটা একটু ডিফারেন্স, এই ডিফারেন্সের জন্যই আজকে আমরা 17 নম্বর অঙ্কটা করব, কারণ এই ডিফারেন্সটাই ম্যাটার করে। আচ্ছা চলো দেখা যাক কে কে আছে ক্লাসে। ওকে আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা সবাই ক্লাসটা মিস করব না, মনে রাখবা এই টপিকটা সিমিলার ম্যাথ গুলো কিন্তু আমরা করাবো না, আর আমরা একটা ম্যাথ, একটা ক্লাস একটা ম্যাথ করাবো, বাট সিমিলার যে ম্যাথ গুলো আছে এগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে, সো তোমরা যদি কোনো কিছু মিস করো তাহলে সেটা তোমাদের পড়ার উপর ইফেক্ট ফেলবে। সো আমরা একদম ম্যাথে চলে যাই, এটা একটু ডিফারেন্স, এই ম্যাথ নিয়ে আমরা সবচেয়ে আলোচনা করবো গ নিয়ে, গটা ডিফারেন্ট। সো আমরা কয়াতা আসি, প্রদত্ত রাশি মান বের করতে বলছে, তখন প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা শুরু করে দিব। প্রদত্ত রাশি ইকুয়াল টু এ বি সি ইজ ইকুয়াল টু, আমরা এর মানটা বসাই, এক্স এর এক্স পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ ইনটু x টু দি পাওয়ার q ডিভাইডেড x টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r ডিভাইডেড x টু দি পাওয়ার p। সবচেয়ে সহজ জিনিসটা দেখো, x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r, মানে তিনটাই মিলে গেল, যার কারণে আমাদের যে ভাগফল হলো সেটা হচ্ছে 1, সো কল অ্যানসার হবে হচ্ছে 1, এই হচ্ছে অ্যানসার। তুমি পরীক্ষার হলে 2 নম্বর পেয়ে গেলা, তুমি পরীক্ষার হলে কি, পরীক্ষার হলে 2 নম্বর পেয়ে গেলা। আচ্ছা আজকে অনেকেই ক্লাস মিস করছো, আমি কিন্তু মেসেঞ্জার গ্রুপে অনেকে অ্যাক্টিভ দেখছিলাম, যারা এখন ক্লাস করতেছো না, তো আমরা আজকে ক্লাস শেষে তো তাদেরকে ধরবো যে কারা কারা ক্লাসটা মিস করতেছে। কি করলাম দেখো, খুবই ইজি, কোনো প্যারা নাই, একটা জিনিস দেখো আমাকে কি বলছে, এ বি সি এর মান নির্ণয় করো, এ বি সি এর মান নির্ণয় করো,
আমার এখানে সবগুলোর আবার এক একটা করে মান দেওয়া আছে। তো আমি লিখলাম প্রদত্ত রাশি ইকুয়াল টু এ বি সি ইজ ইকুয়াল টু, আমরা এ এর মান বসালাম, বি এর মান বসালাম, কিউ এর সি এর মানটা বসালাম। আমরা একটা জিনিস দেখতেছি যে এ এর এক্স টু দি পাওয়ার পি এবং সি এর এক্স টু দি পাওয়ার পি মিলে যায়, কি আছে ডিভাইডেড আকারে আছে। তো এক্স টু পাওয়ার পি এক্স টু দি পাওয়ার পি কেড়ে দিলাম, তাহলে কথা হলো ওয়ান। আবার একটা জিনিস দেখি এক্স টু দি পাওয়ার কিউ, এখানে এক্স টু দি পাওয়ার কিউ উপরে আছে, তো নিচে এবং উপরে কেটে দিলাম। সেম এক্স টু দি পাওয়ার আর এবং এক্স টু দি পাওয়ার আর কেটে দিলাম, থাকে কত ওয়ান থাকে, কারণ গুণন এবং ভাগের ভাগ শেষ ওয়ান হয়। গুণন এবং ভাগ কখন, গুণন এবং ভাগের ক্ষেত্রে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ওয়ান থাকে। একটা রিমেম্বার করবো কি গুণন এবং ভাগের কি থাকে, ওয়ান থাকে। আচ্ছা আমি একটু কমেন্ট করে জানিয়ে যাবো যে কে কে ক্লাসটা করতেছো, মাঝে মাঝে কমেন্ট করবো, নাহলে কিন্তু আমি বুঝবো না যে কমেন্ট আটকে আছে কিনা, কারণ অনেক সময় কিন্তু নেট প্রবলেমের কারণে কমেন্ট আটকে যায়, যাতে আমরা ক্লাসটা দেখা যাচ্ছে যে তোমরা অনেক কোয়েশ্চেন করছো কিন্তু মিস করতেছো, সো এর জন্য তোমরা একটু কমেন্ট করতে থাকবা। ওকে, এই ছিল আমাদের ক নাম্বার। সো আচ্ছা ফাতেমা তো আছে, আর কে কে আছে দেখি। আচ্ছা আজকে নিশাত নাই, নিশাত ক্লাস মিস করেছে। ওকে, সো ক নাম্বার কারোর বুঝতে অসুবিধা আছে আমার মনে হয় না, কারণ আমরা ক নাম্বার নিয়ে খুবই আলোচনা করেছি। কোথায় আলোচনা করেছি, বইয়ে আলোচনা করেছি, কারণ আমরা যদি বইয়ে একটু দেখি, আমরা একটু বই বের করি যে বইয়ে কোথায় অঙ্কটার সাথে মিল আছে, আমি কি করি বেসিক্যালি, আমি কি করি, আমি অতিরচনশীল কোন বইয়ে কোন জিনিস থেকে আসে সেটা বের করে দিই। যেমন এই অঙ্ক বই গেল, যেমন এই অঙ্কটা, এই খ নাম্বারটা, এই খ নাম্বারটা হচ্ছে বইয়ের ১৩ নাম্বার অঙ্ক, এই খ নাম্বারটা হচ্ছে বইয়ের ১৩ নাম্বার অঙ্ক। আমরা কি করলাম, আমরা বংশ বিস্তারটা বের করলাম, এই ম্যাথটা ঢাকা বোর্ড শত দেশে বোঝো রাজধানী ঢাকা তার ১৭ নাম্বার ১৭ সালে এই কোশ্চেনটা এসেছিল। মানেটা কি যে আমাদের যত সৃজনশীল হয় সব আমাদের এই বইয়ের অঙ্কগুলোকে নিয়ে করা হয়, জাস্ট একটু ঘুরাই দেয়, একদম কি জনবসে একটু ঘুরাই দেয়, কি করে ঘুরাই দেয়। সো সেম জিনিসটাই আমরা এই অঙ্কটা চ্যাপ্টার ৪.১ এর ৩১৩ নাম্বার অঙ্কতে দেখে থাকি। সো তোমরা সবাই বই দেখতে পারো, পৃষ্ঠাগত ৮১ পৃষ্ঠা, এই দেখো সুন্দর করে ১৩ নাম্বার অঙ্ক। সো আমরা এই অঙ্কটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা দেখো আমরা খ নাম্বারে চলে যাই, খ নাম্বার কি বলছে, এটা বলছে যে দেখাও যে আমার বোর্ড ছোট থাকতে আমি জাস্ট কোয়েশ্চেনটা তুলেছি। ওকে, আমরা কি করবো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দিয়ে করি। আচ্ছা কারোর কোনো বুঝতে অসুবিধা হলে সাথে সাথে কমেন্ট করবা, যাতে আমি সাথে সাথে এটা সলভ করে দিতে পারি। মনে রাখবা আমরা একটা চ্যাপ্টার এমন ভাবে শেষ করব আমাদের কেউ যেন কখনো আটকাতে না পারে, কারণ আমরা চাই না কেউ আমাদেরকে আটকায়। সো আমরা একটু কোশ্চেনটা তুলে ফেলি, এ টু দি পাওয়ার ১ ডিভাইডেড পি কিউ ইন্টু বি টু দি পাওয়ার ১ ডিভাইডেড কিউ আর ইন্টু সি টু দি পাওয়ার ১ ডিভাইডেড আর পি। আমরা এখন এ বি সি এই যে তিনটা করে মান, মানটা বসিয়ে নিলাম, সিম্পল বোঝো, কোয়েশ্চেনটা তুললাম মানটা বসাই নিলাম। মান কি আছে, এর মান আছে এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড ১ বাই পি কিউ। দেখো এখন হচ্ছে ৪.১ এর ১৩ নাম্বার অঙ্ক, সরি ৪.১ এর ১৩ নাম্বার অঙ্ক হচ্ছে এখন হয়ে যাচ্ছে, ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর ১ বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি ১ বাই আর পি। সিম্পল, দেখো এখন এই কোয়েশ্চেনটা কি মানে খুবই দেখার সাক্ষাৎ কোয়েশ্চেন না, যে এই কোয়েশ্চেনটা পারতাম, বাট এখানে দেখা মনে হইতেছে যে ১ প্রমাণ করা ১ই ঘাট, বাট দেখো আমরা যখন জাস্ট মানটা বসাইলাম তখন আমরা পারতেছি, কি জন্য, কারণ আমরা আগের ক্লাসে বইয়ের সম্পূর্ণ ম্যাথটাকে একদম ধুয়ে পড়া করছি, সেটাকে বলে যে ম্যাথের ১৪ গুষ্টি উদ্ধার করে ফেলছি, আমরা বংশ বিস্তারটা বের করলাম। সো আমরা কি পেলাম, এটা কি পেলাম, এটা হচ্ছে চ্যাপ্টার ৪.১ এর ১৩ নাম্বার অঙ্ক। সো বইটা বের করো,
বইটা বের করে সুন্দর করে কলম দিয়ে দাগ দিয়ে রাখবা, ঢাকা বোর্ড 2017 সুন্দর করে ওখানে লিখে রাখবা 13 নম্বরের অঙ্কের কাছে, ঢাকা বোর্ড 2017, যাতে যখন তুমি এক্সামের জন্য প্রস্তুতি হচ্ছ জাস্ট বইয়ে যেগুলো বোর্ড কোয়েশ্চেন সেইগুলোকে জাস্ট বই থেকেই তোমাকে রিভাইজ দিতে পারো, সবসময় যেন বোর্ড কোয়েশ্চেন তোমাকে ধরতে না হয়, কারণ বই রিভাইজ দিলে বোর্ড কোয়েশ্চেনটাও রিভাইজ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমরা এইটাকে 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 ঠিক করে লিখি, এটাও এক্স এটাও এক্স এটাও এক্স এটাও এক্স এটাও এক্স এটাও এক্স, মানে কি এটা যদি আমরা বেস ধরি সবগুলো বেস কিন্তু একই, সো আমরা এই দুটা বেস থেকে একটা বেস কমন নিলাম, মানে দুটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, ডিভাইডেড আকারে আছে, মানে কি পি মাইনাস কিউ, আমরা জানি লগারিদমে যে একই সংখ্যা কিংবা একই বেস যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয় পাওয়ার গুলো বিয়োগ হয়, সেম জিনিস আমরা এখানে দুটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম কিউ মাইনাস আর, কি জন্য ভাগ আকারে আছে দেখে কি হলো পাওয়ারটা বিয়োগ হলো, রাইট, সো আমরা এক্স টাকে দেখি আর মাইনাস পি 1/RP। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে করে ফেলো, কারণ আমরা এক একটা করে লাইন বুঝবো এবং এক একটা করে এমন ভাবে বুঝবো, সেম অঙ্কটা আমি যদি করতে দিই তোমরা যেন একদম ফাটাফাটি করতে পারো, এরকম ভাবে অঙ্ক বুঝতে হবে, যেন আমি তোমাদেরকে একটা ম্যাপ দিলে তুমি যেন একদম দুর্দান্ত ভাবে এটা করতে পারো। আমরা এখন আসি, আমরা এখানে পাওয়ার গুলো মিস করেছি, এখানে 1/QR আর এখানে হচ্ছে 1/PQ, ওকে আমরা এখন দুটা পাওয়ার আছে সো আমরা কি করে দিব পাওয়ার দুটো গুণ করে দিব, তো এক্স এর উপরে পি মাইনাস কিউ পি কিউ ইন্টু এক্স এর উপরে কিউ মাইনাস আর কিউ আর ইন্টু এক্স এর উপরে আর মাইনাস পি আর পি, কি করে দিলাম আমরা পাওয়ারটা গুণ করে দিলাম, আমরা জানি একটা বেসের উপরে দুইটা পাওয়ার থাকলে কি হয় গুণন হয়, তো এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1 এর সাথে পি কিউ গুণ করলে পি কিউ এবং পি মাইনাস কিউ এর সাথে 1 গুণ করলে পি মাইনাস কিউ, এটাও এক্স এটাও এক্স এটাও এক্স তিনটাই কি সেম, সো আমরা একটা এক্স কমন নিই, কমন নিলে কি দাঁড়ায় পি মাইনাস কিউ পি কিউ প্লাস, কি জন্য প্লাস গুণ আছে, গুণ থাকলে কি হয় যোগ হয় বিপরীতটা হয়, আবার কিউ মাইনাস আর কিউ আর প্লাস আর মাইনাস পি আর পি, কি জন্য গুণ আছে, গুণ থাকলে কি হয় গুণ থাকলে যোগ হয়, ওকে আমার এখানে আটকে আছে, আচ্ছা সমস্যা নাই, ওকে একটু তোমরা সবাই একটু কমেন্ট করে আমাকে বলো যে ক্লাসটা আটকে আছে কিনা, তাই একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে বলবা, আমি বলবা যে বুঝতে পেরেছো কিনা, এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো, কারণ আমি এখন উপর থেকে করে দিব যাতে তোমরা বুঝতে পারো, আমরা নিচে আর একটা লাইন করি এক্স কি আছে যোগ আছে, তো আমরা কি করব লসাগু করে দিই পি কিউ কিউ আর আর পি, লসাগু করলে কি হয় পি কিউ আর, সো পি কিউ পি কিউ কার লাগালে থাকলো কি আর, আর যেটা গুণ করে দিই পি আর মাইনাস কিউ আর, এই প্লাস দিলাম আবার কিউ আর ভাগ দিতে থাকলো কি পি, তাহলে কি পি কিউ মাইনাস পি আর প্লাস দেখো আর পি, আর এবং পি কাটা গেল থাকলো কি কিউ, তো কিউ দিয়ে গুণ হবে কি হবে কিউ আর মাইনাস পি কিউ কিউ আর মাইনাস পি কিউ, ওকে ফাতেমা ক্লিয়ার থ্যাংক ইউ, আচ্ছা বাকি যারা আছো তারা একটু বলো তোমাদের ক্লিয়ার কিনা, আচ্ছা আমরা কিন্তু চেক করি, ওকে আমার একদম মেইন ডিভাইসে দেখাচ্ছে মাত্র একটা কমেন্ট, ওকে সমস্যা নাই আমরা আজকে ক্লাস সুন্দর করে পরিচালনা করব, একটা কথা মনে রাখবা যত ইজি চ্যাপ্টার তত বেশি মিস্টেক্স হয় আমাদের, যত বেশি ভুল হয় আমাদের আমরা সেই ভুলগুলোই ঠেকাবো, সো এ পর্যন্ত ক্লিয়ার,
আমি উপরের একটা লাইন মুছে দিচ্ছি, কারণ আমার এই লাইন লাগবে না। ওকে, আমাকে যারা যারা ক্লাস করতেছো বলো যে ভাইয়া এইটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ। এখন দেখো, পিআর প্লাসের পিআর মাইনাসের পিআর কাটা গেল, মাইনাসের কিউআর প্লাসের কিউআর কাটা গেল, প্লাসের পিকিউ মাইনাসের পিকিউ কাটা গেল, তাহলে কি থাকে? জিরো। কেন ভাই জিরো? ভাইয়া জিরো কেন থাকে? একটা কথা তোমাদেরকে বলে দিই, চলো তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যারা পরবর্তীতে নোট করো তারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যার কারণে তোমাদের ফুল অঙ্কটা তুমি পেয়ে যাবা। এখন বুঝাই, হ্যাঁ জিরো কেন হইল? আমি একটা কথা বলি, দেখো কি আছে, যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগে যখন সবকিছু কেটে যায় তখন জিরো থাকে, যোগ বিয়োগে জিরো থাকে এবং গুণন এবং ভাগে হচ্ছে ওয়ান থাকে। আবার বুঝে নাও, যখন তুমি যোগ বিয়োগ করবা সবকিছু কেটে যাবে তখন ভাগ ফল জিরো থাকবে, এন্ড যখন তুমি গুণন এবং ভাগ করবা তখন হচ্ছে ভাগ ফল ওয়ান থাকবে। সো দেখো সবকিছু কেটে গেলে তাহলে কি থাকলো? জিরো ডিভাইডেড, এটা কিন্তু এক্স এর উপরে, এটা কিন্তু এক্স এর উপরে শুধু ক্লাস করো না, ক্লাসে কমেন্ট করো, না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদেরকে আমি কতটুকু বুঝাতে পারলাম। আচ্ছা দেখো, শূন্যর সাথে আমরা যাই গুণ করবো সেটাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আচ্ছা আমি খুবই দুঃখিত, আমার একটা কল আসার কারণে আমার ক্লাসটা মাঝে একটা বিশৃঙ্খলা হইলো, আমি খুবই দুঃখিত। আচ্ছা ওকে, রাইস এসে বলেছে। আচ্ছা ওকে, তাহলে কি আমি পরবর্তী অংশে চলে যাব? চলো আমরা পরবর্তীতে পরবর্তী অংশে চলে যাই। মুছে দিচ্ছি, গ নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গ নাম্বার সবাই লাইন বাই লাইন বুঝবা না বুঝতে পারলে কমেন্ট করবা, গ নাম্বার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ নাম্বার খুব ভালো ভালো মানুষ ভুল করে, গ নাম্বার মাঝে মাঝে আমি নিজেও ভুল করি, হঠাৎ যখন করতে যাই গ নাম্বার আমারও একবার ভুল হয়েছিল। সো গ নাম্বার খুবই ইম্পর্টেন্ট, আমরা গ নাম্বারটা যেন মিস না করি সবাই। দেখো গ নাম্বার কি আছে, গ নাম্বার আমাদের বলছে প্রমাণ করো, পি প্লাস কিউ ইন্টু লগ এ প্লাস কিউ প্লাস আর ইন্টু লগ বি প্লাস কিউ আর প্লাস পি ইন্টু লগ ই ইজ ইকুয়াল টু জিরো। দেখো লগ এ লগ বি লগ সি তিনটা কিন্তু তিন জিনিস, তিনটা কিন্তু কি? তিনটা কিন্তু তিন জিনিস। ওকে আমরা এখন গ নাম্বারে চলে যাব, আমরা একটা মান ইউজ করব। আমি একটু খাতাটা আমি দেখে নিব, মানটা লেখা আছে কোথাও, দাঁড়াও একটা মিনিট টাইম দাও, একটা মিনিট টাইম দাও, কোথায় মানটা লেখা আছে? ওকে আমরা এতে গিয়ে একটা মান পাইছিলাম, কি পাইছিলাম? আমরা ক হতে লিখি যে ক হতে পাই, ক হতে পাই এ ইকুয়াল টু এক্স এর উপরে পি মাইনাস কিউ
ক নাকি খ, এটা আমাকে বলো তো, ক নাকি খ? এটি ক হতে পাইছি b equal to x এর উপরে q minus r and c equal to x এর উপরে r minus p, right? আমরা এটা ক ক আমরা এটা কই থেকে পাইছি? আচ্ছা আমরা এটা ক থেকেই পাইছি as per I know. ওকে আমরা ক হতে একটা লাইন পাইছি, দেখবা x এর উপরে p minus q, x এর উপরে q minus r, x c equal to x এর উপরে r minus p. মই ক তে পাইছি কিংবা খ তে পাইছি, মেবি ক তেই বেশি পাইছি, ক তেই পাইছি আই এম শিওর. এখন আমরা দেখি, এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখি. ভাই এটা কই লাগবে, দাঁড়া দেখাচ্ছি কই লাগবে. এটা কিন্তু ব্ল্যাকবোর্ড মুছতে হবে আমাকে, সো তোমরা লাইন বাই লাইন বুঝবা. ওকে আমি একটু ফোনটাকে উপরে তুলে দিব. ওকে চলো, আচ্ছা আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা চলি. এটা কিন্তু মানে খুবই সিম্পল একটা ম্যাথ, বাট অনেকে জাস্ট বুঝছে না জিনিসটা. তোমাদের বুঝাই, p প্লাস q ইনটু log a, এই log a টা তোমার মাথায় ভেজা লাগাইছে আমি বুঝছি তো, প্লাস q প্লাস r log b প্লাস, এই লগ বিটা তোমার বেড়াল লাগাইছে সমস্যা নাই, আর প্লাস পি ইনটু লগ সি. সো লগ এ লগ বি লগ সি, এই লগ এর একটা মান আছে, এই দেখো এ ইকুয়াল টু এক্স ডিভাইড এক্স টু পাওয়ার পি মাইনাস কিউ, লগ b just b just b equal to x এর উপর q minus r, just c equal to x এর উপর r minus p. আমরা মান গুলো চেঞ্জ করে নিব, আমরা মান গুলো কি করব, মান গুলো আমরা চেঞ্জ করি অথবা বসিয়ে নিব, x পাওয়ার q x minus q plus u plus r, কলামে নেব খালি শেষ, log x to the power q minus r plus. আচ্ছা আমাকে বলো দেখা যাচ্ছে কিনা, না হলে কলমে একটু খালি ইনপুট দিতে হবে, r minus p log x to the power r minus p. আমাকে একটা মিনিট টাইম দাও, আমি কলমে একটু খালি ইনপুট করি. আচ্ছা খ থেকে পেয়েছিলাম, আচ্ছা সমস্যা নাই, তোমরা একটু দেখে নিয়ে আমাকে জানিও যে কই থেকে পাইছিলাম. ওকে গিভ মি ওয়ান মিনিট, আমি একটু কলমে কালি ইনপুট করি. আচ্ছা তোমাকে বলো যে এইটুকু কারোর বুঝতে কোনো অসুবিধা আছে কি না, দেন আমরা পরবর্তীতে চলে যাই. আমি কি বলছি, আমাকে কিন্তু ব্ল্যাকবোর্ড কিছুক্ষণ পরপর মুছে দিতে হবে, তো কারোর কোনো প্রবলেম থাকলে সলভ করে নাও. আই থিঙ্ক এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, তো কোনো কোয়েশ্চেন থাকলে পড়ে ফেলো. আরো কি কোনো কোয়েশ্চেন আছে? আরো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ওকে, আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলো. আচ্ছা আরো কোনো কোয়েশ্চেন নাই, তো আমি এই লাইনটা একটু আবারও লিখে দিচ্ছি, লাইনটা একটু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ভাব. ওকে ইজ ইকুয়াল টু, দেখো p প্লাস q আমরা লিখলাম, এই যে এর মান আমরা পাইছি না x টু দি পাওয়ার আর p মাইনাস q, তো আমরা সেটা লিখব যে log x টু দি পাওয়ার p মাইনাস q প্লাস q প্লাস r
log b power k b ki b equal to x to the power q minus r so x to the power q minus r ei tuku line e keu keu bojhe na ei tuku line e keu keu bojhe na jar karone ei math ta 19 e onekei dey nai just eta koyekjoner I na eta onekei ei math ta dey nai das e ekta line bojhe na dekhe ami ekhane ektu board theke card chupi korlam r minus p সবাই কি করলাম a b c এর মানটা আমরা বসিয়ে দিলাম a b c এর মানটা কি করলাম আমরা বসিয়ে দিলাম এখন আমরা একটা কাজ করব এই p প্লাস q এর পাশে নিয়ে যাব সো কি হয়ে যাবে পাওয়ার গুণন হয়ে যাবে তো x টু দি পাওয়ার আচ্ছা এই কারো কোন কোশ্চেন আচ্ছা নিউ কোন কমেন্ট আমি দেখিতেছি না ওকে তো দেখো এটা পাওয়ার কি হয়ে যাবে পরস্পরের সাথে গুণ হয়ে যাবে প্লাস log x টু দি পাওয়ার q মাইনাস r ইনটু q প্লাস r ओके আমরা ক্লাস করতে শুরু করব প্লাস log x টু দি পাওয়ার r মাইনাস p ইনটু r প্লাস p এখন দেখো আমরা এটা একটা সূত্র পাই না স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র পাই না আমরা সো আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা ফলো করি x টু দি পাওয়ার x p স্কয়ার মাইনাস q স্কয়ার কি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সেম এখানে ইউ স্কয়ার মাইনাস আর স্কয়ার সেম এখানে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার সো আমরা এটাকে কি করব এর যেরকম সামনে ছিল আমরা সামনে নিয়ে আসব আমরা কি করব সামনে নিয়ে আসব তো পি স্কয়ার minus q square into log x plus এটা কেমন সামনে নিয়ে আসি q square minus r square into log x plus r square minus p square into log x আমি কিন্তু মুছে দিব কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো কারোর কোনো কোশ্চেন থাকলে বলো আমি কিন্তু মুছে দিব একটু লেট করে দেখাই কেন আমার কারো কোনো কোশ্চেন থাকলে করো আমি কিন্তু মুছে দিব আচ্ছা কারোর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না মনে রেখো আমরা কিন্তু মুছে দিয়ে দিব আচ্ছা বাকি পাঁচ জনের কি অবস্থা মুছে দিলাম তাহলে ওকে আমরা এই লাইনটা মুছে দিই হয়তো কিন্তু অঙ্ক শেষ আমাদের কিন্তু অঙ্ক শেষ এখানেও লগ এক্স এখানেও লগ এক্স এখানেও লগ এক্স তিনটাই কি লগ এক্স না আমরা লগ এক্সটাকে কমন নিব আমরা লগ এক্সটাকে কি করলাম কমন নিলাম তাহলে কি আসে দেখো আই এর কাল উঠা উঠছে p square minus q square plus q square minus r square plus r square minus p square ওকে আচ্ছা বলরু গুণ দেখা যাচ্ছে ওকে কি করলাম আমরা দেখো এখানেও x এখানেও log x এখানেও log x সো আমরা কি করলাম log x টা কমন নিলাম তাহলে কি দাঁড়ায় p square minus q square plus q square minus r square plus r square minus p square দেখো এই প্লাস এ p কি p square minus p square করা যায় minus এ q square plus এ p square করা যায় minus এ r square plus r square করা যায় তাহলে কি দাঁড়ায় আমাদের log x into 0 is equal to 0 is equal to right hand side is equal to কি right hand side সো চলো আমাকে এখন বলো এইটুকু বুঝতে গেছো সেম একটা জিনিস দেখো এখানে log x আছে
log x এখানেও log x আমরা কি করলাম এই তিনটা কমন নিলাম একটাতে সো এখানে প্লাস এখানে চলে গেল কি আকারে গুণ আকারে চলে গেল তাই নাকি এর সাথে কি ছিল গুণ আকারে ছিল সো সবকিছু যখন আমরা ঠিক করে নিলাম এই প্লাস দিলাম এই প্লাস দিলাম দেখতেছি যে এখানে একটা প্লাস এর কিউ স্কয়ার এখানে একটা মাইনাস এর কিউ স্কয়ার সেম সবগুলোতে সেম তো কি হয়ে গেল যোগ বিয়োগে সবগুলো কেটে গেল থাকলো কত 0 তো আমরা জানি 0 এর সাথে যা গুণ করব সেটাই কি 0 ইজ इक्वल टू রাইট হ্যান্ড সাইড বলো এই অঙ্কে কারোর কোনো প্রবলেম আছে কি না এই ম্যাথে কারোর কোনো প্রবলেম আছে কি না চলো তোমরা কমেন্ট করে ফেলো আমি কিন্তু কমেন্টটা পড়ে ফেলবো চলো ওকে তোমাদের বাইরের কাজ থাকবে দুইটা ম্যাথ বাইরের কাজ থাকবে দুইটা ম্যাথ এই ম্যাথের সাথে সাথে আমি আরেকটা ম্যাথ দিয়ে দিব সিমিলার একটা ম্যাথ কিন্তু আমি এই ম্যাথের একটু চেঞ্জ করে ম্যাথটাকে দিয়ে দিব চলো আমি বললো ওকে সাথে আমার কোনো কোশ্চেন নাই রাইসার কোনো কোশ্চেন আছে আমার সাথে আরো দুইজন আছো দেখি মেইন ডিভাইস থেকে আমি দেখা যাবে আচ্ছা মেইন ডিভাইসে দুজনই দেখতেছি ওকে তো কারোর কোনো কোশ্চেন থাকলে করে ফেলো না হলে আজকে আমরা হোমওয়ার্ক দিয়ে ক্লাসটাকে এখানেই শর্টে শেষ করে দিব আমরা নেক্সট ক্লাসে বোর্ড কোশ্চেন দুটা করব আমরা আজকে একটা করেছি আমার নেক্সট ক্লাসে বোর্ড কোশ্চেন দুটা করব দুটো করে করব অর্থাৎ আমাদের ফার্স্টলি অঙ্কটা শেষ হয়ে যায় খুবই ইন্টারেস্টিং দেশে ম্যাথ আছে এই চ্যাপ্টার 4 মানে চ্যাপ্টার 4 এ আমাদেরকে একটু টাইম নিয়ে ম্যাথগুলো করতে হবে ম্যাথগুলো কিন্তু খুবই ইজি দেখো ক নাম্বার কিন্তু একটু হার্ড মনে হয় যে ভাই কেমনে জিরো করব এখানে লগ এ লগ বি লগ সি কত ভেজাল কিন্তু মান বসাইলে কিন্তু অঙ্কটা অনেক ইজি হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে কারোর কোনো কোয়েশ্চেন নেই ওকে একটা কথা আমি তোমাদের থেকে আজ পড়ি প্রতিটা ক্লাসে যে এই ক্লাস শেষে কিংবা এই অধ্যায় যখন শেষ হয়ে যাবে এই অধ্যায়ের পর তোমরা কোন অধ্যায় নিয়ে ক্লাস করতে ইচ্ছুক কোন অধ্যায় নিয়ে ক্লাস করতে ইচ্ছুক আমরা নেক্সট ক্লাস থেকে প্রতিটা ক্লাসে দুটো করে সৃজনশীল নিয়ে আলোচনা করব কারণ যেহেতু আমাদের ম্যাথ গুলো অনেক ইজি সম্মন হয় না যে বেশি সময় তোমাদের লাগবে আচ্ছা এনি কোয়েশ্চেন এনি ডাউট এনি সাজেশন দেখা হচ্ছে রাত 10টায় রাত 10টা কিন্তু আমি পড়া ধরব সবাই সুন্দর করে উপস্থিত হয়ে প্রেজেন্ট দিবা ওকে সবাই আচ্ছা ওকে আমি কিন্তু কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না সো আমি অঙ্কটাকে মুছে দিচ্ছি শুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই চ্যাপ্টার 4.1 এ 4.1 4.2 যতগুলো বোর্ড বইয়ের অঙ্ক আছে অবশ্যই বাড়িতে করেছো চ্যাপ্টার 4.1 4.2 মানে পুরো চ্যাপ্টার 4.1 এর উপরে আমাকে প্রতিটা অঙ্ক একটা নোট সিস্টেম করে জমা দিবা অনেকে অলরেডি নোট করে নিয়েছো সেগুলো জমা দিতে পারবা যারা নোট করো নাই তারা সুন্দর করে নোট করতে বসে যাও তোমাদের টাইম থাকবে নেক্সট উইক পর্যন্ত আজকে মঙ্গলবার গিয়েছে আর তোমাদের টাইম থাকবে নেক্সট মঙ্গলবার পর্যন্ত তোমাদের 7 দিনের ভিতরে চ্যাপ্টার 4 এর উপরে পুরো চ্যাপ্টার 4 এর প্রতিটা অঙ্ক আমাকে করে দিতে হবে যেগুলো আমি কিন্তু চ্যাপ্টার 4 প্রতিটা অঙ্ক করে দিয়েছি এবং কোনো অঙ্ক নাই যে আমি করাইনি সো তোমাদের থেকে চ্যাপ্টার 4 এর উপর সবার থেকে একটা করে নোট চাই লাস্ট টাইম নোটে লাস্ট টাইম হচ্ছে নেক্সট টিউজডে চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4 এর উপর আমি তোমাদের ওকে আমার ক্লাস আমার কল আসছে সো আমি আজ কোন চলে যাব তো তোমাদের নোট থাকবে হচ্ছে নেক্সট মঙ্গলবারে চ্যাপ্টার 4 এর উপর প্রতিটা অঙ্ক একটা নোট করে দিবা আচ্ছা আমার বাবা কল আসছে আমি ক্লাস শেষ করে দিই চ্যাপ্টার 4 এর উপর নোটস করে নিবা এন্ড আমি কিছুক্ষণ পর বাড়ির হোমওয়ার্ক পোস্ট করে দিব আমি কিছুক্ষণ পর বাড়ির হোমওয়ার্ক পোস্ট করে দিব যেটা তোমরা বুধবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দিন জমা দিবা যেটা তোমরা বৃহস্পতিবার দিন জমা দিবা এই হচ্ছে তোমাদের ম্যাথের উপর হোমওয়ার্ক তো এই ছিল আজকের ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে এবং সকলকে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ